হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি করব হচ্ছে মাটির প্রদীপের কলকা। সো এটা আমি মাটির প্রদীপটা অনেকদিন আগেই কিনেছি, বাট করা হয়নি, তো এখন আমি আজকে করব ভাবলাম। দিয়ে তারপরে আজকে আমি জেসো ইউজ করছি, আগে মাটির প্রদীপের উপরে ধুয়ে নিয়েছি, তারপরে জেসোটা আজ আমি ফার্স্ট টাইম ইউজ করছি। জেসোটা খুব টাইটভাবে আনবক্স মানে প্যাকেজিং করা ছিল, প্যাকেজিংটা আমার খুব পছন্দ হয়েছে। এই যে জেসো দিয়ে কভার করে দিলাম। তারপরে ইউজ করছি অ্যাক্রিলিক কালার ফেভিকলের। ফেভিকল অ্যাক্রিলিক কালারটা খুবই ভালো এইসব মানে মাটির জিনিসের জন্য। তো এটা দিয়ে দিলাম আমি ইয়েলো মাঝখানে, তারপরে অরেঞ্জ কালারটা কিছুটা অরেঞ্জ হবে, ইয়েলো অরেঞ্জেস এরকম টাইপের। সো এটা দিয়ে দিলাম। তারপরে ইউজ করছি আমি একটু হোয়াইট মাঝখানে, আমার মতো আর একটু হালকা শেড দিলাম। সো কমপ্লিট হয়ে যাবে তারপরে এটা পুরো এই যে। তারপরে আমরা ইউজ করব হোয়াইট কালার দিয়ে ছোট ছোট ডটস অ্যান্ড ব্লু কালার নেক্সট। তারপরে আমি ইউজ করে নিব কলকা বানানো শুরু করব। কলকাগুলো খুব ইউনিক করলাম, কিন্তু মানে কলকা অতটা ভালো পারি না জানি আমি, বাট চেষ্টা তো করব, চেষ্টা করেছি যত পেরেছি করেছি। অ্যান্ড লাস্টে না তোমরা আমার আমি আগের বছর কয়েকটা করেছিলাম, মা কালীর মূর্তি এবং হচ্ছে দুর্গার মূর্তি, সো ওগুলো কিন্তু লাস্টে পেয়ে যাবে, এটা আমি আজকে করছি। তো এই যে হয়ে গেছে আমার কলকার ডিজাইন। নাও দ্য ফাইনাল লুক, বাই।